আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এস পি রকমারি ব্লগে আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের টুকটাক কাজকর্ম নিয়েই ভিডিওটি সাজিয়েছি সেই সাথে খুব সুন্দর একটা ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর যদি ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিতে কিন্তু আপনার কোনো রকম কষ্ট হবে না তবে আমার অনেকটাই উপকার হবে আশা করছি আমার সকল বন্ধুরা আমার এতটুকু উপকার নিশ্চয়ই করবেন তো গতকাল কিছু বাজার আনা হয়েছিল আর সেগুলো সকাল সকাল গুছিয়ে নিয়েছি এখানে কেক আর পাউরুটি আনা হয়েছে সেই সাথে কিছু ফল খেজুর এগুলো শেষ হয়ে গিয়েছিল তো সব কিছুই আমি এখন সকাল সকাল রিফিল করে নিচ্ছি এখানে আগের বেশ কিছু খেজুর রয়ে গেছে তো এই খেজুরগুলো আজকে সকালবেলা আমরা খেয়ে নিব। আর নতুন যেই খেজুরগুলো আনা হয়েছে সেগুলো গয়মে ভরে নিচ্ছি খেজুরের ঝাটটা আজকে আর আমি ক্লিন করছি না এটা এর আগের দিন পরিষ্কার করেছিলাম তো এই কারণে আজকে এভাবেই খেজুরগুলো রেখে দিচ্ছি বাজারের সাথে যে পলিব্যাগ গুলো আমার বাসায় আসে ওগুলো সব আমি এই বয়মের ভেতর ভরে রেখে দেই কেননা এই পলিগুলো কিন্তু প্রতিদিন ময়লা ফেলার কাজে লাগে এছাড়া মাছ মাংস রাখতেও কিন্তু কাজে লাগে এ কারণে সবগুলো পলি আমি এভাবে জমিয়ে রাখি ফেলে দেই না আর এভাবে বয়মের ভেতরে রাখার ফলে আমি কিন্তু প্রয়োজনে যে কোনো সময় এখান থেকে নিয়ে নিতে পারি আর এটা দেখতেও কিন্তু বেশ অর্গানাইজ লাগে আর এখানে সেখানে ফেলে রাখলে দেখা যায় জায়গাটাও দেখতে এলোমেলো লাগছে সেই সাথে পলিথিনগুলোও কিন্তু এলোমেলো হয়ে থাকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না তো এইভাবে যদি একটা বক্সে ভরে রাখা হয় সেটা কিন্তু আমাদের কাজকে আরও অনেক বেশি সহজ করে দেয় সব কিছু বোঝ গাছের কাজ শেষ করে এখন সকালবেলা নাস্তা তৈরি করছি আর আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে প্রথমে যে আকাশটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই আকাশের ভিউটা কিন্তু বিকেল বেলার ছিল সকালের দিকে তো অনেক বেশি অন্ধকার ছিল মানে রাত থেকেই হয়তো বা বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম সকাল সকাল খিচুড়ি রান্না করব। তো পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আর খিচুড়ি রান্না করতে পারিনি আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডিম্পোজ করতে এসেছিলাম আপনাদের ভাইয়া বলল যে সে করবে তো ডিম পোস্ট করতে গিয়ে একদম ডিম ভাজা করে ফেলেছে আমাকে করতে না দিয়ে সে নিজেই করেছে প্রথম যেটা করেছিলাম এটাতে তেল বেশি হয়ে যাওয়ার কারণে সে এটা খাবে না তো আমাকেই এটা খেতে হয়েছে আমি যদিও টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি আর তেলটা একটু বেশি দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম একসাথে দুইটা ডিম পোস্ট করে নিব তো আপনাদের ভাইয়া তো এসে আমার কাজে বারোটা বাজিয়ে দিল আর এই যে দেখতে পাচ্ছেন ডিম পোস্ট করতে গিয়ে সে রীতিমতো ডিম ভাজা বানিয়ে ফেলেছে তো যাই হোক যেমনটা হয়েছে এমনটা দিয়েই খেতে হবে আর এখানে আমি পাউরুটিগুলো একটু টোস্ট করে নেছি। এই খাবারটা আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে আমারও বেশ ভালো লাগে যখন হাতে সময় থাকে না তখন আমি চেষ্টা করি ঝটপট এই নাস্তাটা দিয়েই সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিতে আজকেও সেম এটা দিয়ে নাস্তা করছি আসলে বৃষ্টির সময় কিন্তু ঘুম ভাঙতে চায় না দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে যায় যদিও আমি সকালে অনেক সকালে একবার উঠেছিলাম উঠে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে তাই আবার ঘুমিয়ে পড়েছিলাম আর ওই ঘুমানোর কারণেই পরবর্তীতে উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো মাঝে মধ্যে এরকম ঝটপট নাস্তা করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে সবসময় একরকম নাস্তা করতে তো ভালো লাগে না তো নাস্তার সাথে আমি একটু ফল কেটে নিয়েছি আমি আর আপনাদের ভাইয়া দুজনই খেয়ে নিব তাই একটু বেশি করেই কেটেছি নাস্তার পর্বটা শেষ করে এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিম আনা হয়েছিল। তো গতকাল ওভাবেই আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম ক্লিন করিনি তাই সকালবেলা এগুলো আগে ক্লিন করে নিচ্ছি কেননা ডিমগুলো বেশ ময়লা ছিল আর বাজার থেকে ডিম এনে সবসময় একটু ক্লিন করে রাখাই ভালো কেননা ডিমের ভেতর কিন্তু অনেক বেশি ময়লা থাকে আর সেই সাথে জীবাণু তো আছেই তো এগুলোর হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ডিমগুলো ক্লিন করে রাখা প্রয়োজন তো আগে আমি ডিমগুলো দেখা যেত পানিতে বা ভিম লিকুইড দিয়ে একটু সময় ভিজিয়ে রাখতাম এখন কিন্তু আর সেটা করি না এখন দেখা যায় একটা মাজুনির সাথে হালকা একটু ভিম লিকুইড নিয়ে আমি সাথে সাথে ডিমগুলো ক্লিন করে ফেলি এতে করে দেখা যায় ডিমটা ঝটপট ক্লিন হয়ে যাচ্ছে আর সেই সাথে ডিমের ভেতরে কোনো পানিও প্রবেশ করছে না যদি অনেক সময় ডিম ভিজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু ডিমে একটু পানি প্রবেশ করে যাওয়ার ভয় থাকে তো ডিমগুলো ক্লিন করে এই ঝুড়িটার ভেতর আমি রেখে দেবো পানিগুলো ঝরানো শেষে আবারও ঝুড়িতে রাখব এই কাজগুলো করে আমি সংসারে যে ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো সবটাই সেরে নিয়েছি সেগুলো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে একেবারে দুপুরের পর থেকে আবার ভিডিওটা শেয়ার করছি বেশ অনেক দিন হয়েছে আমার দুপুরবেলা রান্নাবান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো ভাবলাম আজকে একটু রান্নাবান্নাটা শেয়ার করি এখানে আমি প্রথমে আগে ডালটা বসিয়ে দিব আর আজকে ডাল রান্না করবো জলপাই দিয়ে সেই সাথে লাল শাক রান্না করব। আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমার বেশ পছন্দ ছোটোবেলায় এটা আমি আম্মুর কাছ থেকে শিখেছিলাম তো আম্মুকে যেভাবে রান্না করতে দেখতাম আজকে আমি সেম ওইভাবেই রান্না করব। আর অন্যান্য রান্নাগুলো তো শেয়ার করছি না সেরকমভাবে তবে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি যারা নতুন রান্না করছেন বা নতুন সংসার করছেন তাদের হয়তো বা কাজে আসতে পারে যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি ইনশাল্লাহ কোনো একদিন ভালো লাগলে নিশ্চয়ই করে দিবেন তো ওই দিক থেকে আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি সেই সাথে তরকারি রান্নার যেই জিনিসপত্র সেগুলো সব কিছু রেডি করে নিয়েছি আমি সব সময় রান্নার আগে সব কিছু রেডি করে নিই এতে করে মনে হয় রান্নাটা খুব বেশি সহজ হয়ে যায় ডালটা চুলায় বসিয়ে দিয়ে এই দিক থেকে শাকটা বেছে নিয়েছি যেহেতু আমার রান্নাগুলো আমার একাই করতে হবে তাই আমি একটু এভাবেই কাজ করি দেখা যায় চুলায় একটা জিনিস বসিয়ে অন্য কাজটা সেরে ফেলি ডাল হয়ে যাওয়ার পর শাকটাও আমি বাগার দিয়ে নিয়েছি আর এগুলো সবটাই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আপনাদের সঙ্গে মাছের রেসিপিটা শেয়ার করছি এখানে প্রথমেই তেলের ভেতর আমি যে পেঁয়াজটা ব্যবহার করেছি এটা কিন্তু বাটা পেঁয়াজ না এটা গ্রেটারে আমি জাস্ট পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি এ কারণে দেখতে পেঁয়াজটা একদম বাটা মশলার মতো লাগছে আর কি আর এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব। আম্মুকে আমি দেখতাম কাঁচামরিচ দিয়ে আর একদম অল্প মশলাতে ইলিশ মাছের ঝোল করতে তো সেটা খেতে ভীষণ মজা লাগতো তো অনেক দিন পর আজকে এরকম করে রান্না করছি আর আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি দেখতেই পেয়েছেন এখানে কিন্তু জাস্ট আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর সেই সাথে লবণ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি জাস্ট এই দুইটা মশলা দিয়েই কিন্তু আজকে তরকারিটা আমি রান্না করব। এখানে কিন্তু অন্য আর কোনো মশলা অ্যাড করব না ইলিশ মাছটা খুব কম মশলায় রান্না করলেই ভালো লাগে এটা আমরা সবাই কম বেশি জানি তো এই মশলাটাকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলগুলো উপর থেকে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম কাঁচা ইলিশ মাছটাই এখানে ব্যবহার করছি আমার কাছে কাঁচা ইলিশ মাছটা খেতেই বেশি ভালো লাগে তবে অনেকে ভেজে ব্যবহার করেন তো ভাজা ইলিশের টেস্টটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি সব সময় কাঁচাই রান্না করি এই কারণে মশলার সাথে মাছটা বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন মাছের ফ্লেভারটা মশলার সাথে মিশে যায় মাছটাকেও আমি তিন মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিব। তারপরে মাছগুলো তুলে এখানে সবজিগুলো অ্যাড করবো যারা এভাবে রান্না করেন তারা তো জানেন এই রান্নার টেস্টটা কেমন তবে যারা এখনও করেননি তাদেরকে বলবো একবার হলো ট্রাই করে দেখবেন এই মাছটা এভাবে রান্না করলে ইলিশ মাছের ধানটা কিন্তু রান্নার সময় একদম চারদিকে ছড়িয়ে পড়ে তো তখনই দেখা যায় যে খেতে ইচ্ছে করে তো এই পর্যায়ে মাছগুলো তুলে ওই মশলার সাথে আমি আলু বেগুনটাকে একটু কষিয়ে নিয়েছি আর ওইটা কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব সেই সাথে মাছগুলোও কিছুক্ষণ পর দিয়ে দিব তো রান্নাটা তো প্রায় শেষ সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন চলে যাচ্ছি আজকে ডিআইওয়াই করতে যদিও ভিডিওটা আজকে বেশ বড় হয়ে গিয়েছে আশা করছি সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কস্টিপের ভেতরে যে অংশটা থাকে আমি ওই অংশটা নিয়েছি আর এটা দিয়ে আজকে একটা স্টোরেজ বক্স তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এটার ভেতরের অংশটা প্লাস বাইরের অংশটা আমি কভার করার জন্য এখানে একটা র্যাপিং পেপার নিয়েছি যেটা দিয়ে মূলত আমরা গিফট র্যাপ করি তো সেই পেপারটা দিয়েই এই কাজটা আমি সেরে নিচ্ছি আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আপনারা হয়তো বা ভয়েসের ভেতর বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন তো যদি কারো কাছে শব্দটা শুনতে খারাপ লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে বৃষ্টি যেহেতু সারাদিনই হচ্ছে তো ভয়েস ওভার করার জন্য কিন্তু সেরকম আর সময় পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে বৃষ্টির ভেতরেই ভয়েসটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি আর এখন নিচের যে অংশটা এটার জন্য আমি একটা হার্ডবোর্ড কেটে নিয়েছি এটা জাস্ট মোটা যেই কার্টুনগুলো থাকে সেখান থেকেই কেটে নিচ্ছি আমি কিভাবে করছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু খুব ইজি নর্মালি কস্টিভ শেষ হওয়ার পর এই অংশটা তো আমরা ফেলেই দেই তো আমার কিন্তু বেশ অনেকগুলো বাসায় জমে গেছে আর এগুলো দিয়ে আমি কিছু করার ট্রাই করছি কেননা এই জিনিসগুলো মনে হচ্ছিল ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে বেশ ভালো হবে আর এই বক্সটা কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন মানে জুয়েলারি রাখার কাজে ব্যবহার করতে পারেন রান্নাঘরে কোনো জিনিস রাখার কাজে ব্যবহার করতে পারেন যার যেরকম সুবিধা সে সেরকমভাবেই এটা ব্যবহার করতে পারেন তবে আমি মূলত এটা রান্নাঘরে ব্যবহারের জন্যই তৈরি করছি আর রান্নাঘরে কি রাখার কাজে ব্যবহার করব। সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিচের অংশটা আমি লাগিয়ে নিয়েছি আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি আইসক্রিমের কাঠিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাই লাগিয়ে দিচ্ছি জাস্ট এটা একটু ডেকোরেশন পারপাসেই দিচ্ছি আপনারা চাইলে এই আইসক্রিমের কাঠি না ব্যবহার করেও রাখতে পারেন তো আইসক্রিমের কাঠিগুলো পরবর্তীতে মনে হয়েছিল যে কালার করে দিলে বেশ ভালো হতো তো আমি কালার ছাড়াই রেখেছি আপনারা চাইলে কিন্তু কালার করে দিতে পারেন আর নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটাতে আমি একটা নীল লেস লাগিয়ে দিব তো লেসটা লাগানোর আগে উপরের যে কাভারটা সেটা আমি করে নিচ্ছি তার জন্য এখানে আমি তিন টুকরা বোর্ড কেটে নিয়েছি আর এগুলোকে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিভাবে লাগিয়েছি আর এটা হচ্ছে নুডলসের যেই কাপের উপরের কাভারটা সেটাকে আমি একটু মাপ মতো কেটে নিয়েছি আর তার উপরেই এই গোল অংশটা লাগিয়ে দিচ্ছি এটা আসলে ঢাকনার কাজ করবে যেন জিনিসটা একদম ফিক্সডভাবে লেগে থাকে এ কারণেই এরকম করে বানানো তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার বক্সটা বানানো হয়ে গেছে আর এই ঢাকনাটা আমি এরকম সুতা দিয়ে পেঁচিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু বেশ কিউট লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই যে এই ভেতরের অংশটা এরকম দেওয়ার কারণে এটা কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে খুলে আসবে না আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি বক্সটা কিভাবে তৈরি করেছি আর এভাবে কিন্তু বেশ কয়েকটা আপনারা বানিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ড্রেসিং টেবিলের ওপরে যদি এই বক্সটা ব্যবহার করেন হিজাবের পিন রাখার জন্য বা কানের দুল রাখার জন্য আংটি রাখার জন্য অনেক কাজেই কিন্তু ব্যবহার করা যায় তো এই বক্সটা বানাতে বানাতে কিন্তু অলরেডি প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেছে এ কারণে এটার ভেতর আমি কি রাখবো সেটা আর আজকে শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব তবে আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে সেটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মতামত জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ